হুজুর ইন্দে আইছে, হুজুর আছেন তাই নেই কেন? আমি দুইবার বহুত আগে একলা ব্রিজ বানাই দিছিলাম, বলদিউরা ব্রিজ বানাই দিছিলাম। আমি যে পিসের যেটা সামনে দাঁড়াইছি মসজিদ, মসজিদের টেম্পার গেছি অবশ্যই। আপনি একটা জিনিস মনে রাখুন, আমি আমি আওয়ার পর আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার, এই বাচ্চার বয়স কত? আমি এমপিজ হয়েছি, এই বাচ্চার বয়স কত? পাঁচ মাস হয়েছে। পাঁচ মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা ফিরে গেছে। এবং আরো একটা খবর হলেন, কি যা খবর! আমরা আমি যে বলে এমপি হয়েছি নতুন বরাদ্দ হইব, আর একলা আমার রাখে তুমি তোমার লাগে বালা খবর আছে। আমি আমার লাগে বালা খবর কিটা? তোমার লাগে 2 কোটি রয়েছে। আমি দুই কোটি আমার লাগে সবাই নি কয় নিছি গিয়া কয় না, তোমার আগের এমপি যে তাই নাসলা থাকতো আগের জেলা নেতা আসলা ইহা মাহুদ সাইজিটা দেখা গেছে, এই নেতা সে 3 গুণ ওজন নেতা খেটা যাইতো তার। আমি বলতাম যে আমার দ্বারা কোন ম্যানেজার লাগতো না, এমনি দেখতার ভাই আমার দ্বারা। আপনি দেখুন গতবার যে যে আপনার নেতা আসলা তাই নেতার 3-4 জন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না, সব বড় বড় সিন্ডিকেটের লোক। আপনারা ওনকা আমারে গাইল দিতে পারেন, আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠাও নি, ফেসবুকের মধ্যে যাই লঙ্গি তুলে গাইল দিতেছে আমার। আমার মা বাবা বাদ দেয় না, এবার আমারে আমার মানুষে জিগায় যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এবার বাপ মা তুলে গেলি। আমি কই আলার ঘরে রাত আমার গেলি তো না, তো তোরে গেলি তুলে বুঝতেছে না আমার খাল বেটা বুট দিছে, বেটার যত কষ্ট হইব আমার গেলি 40 দিন হয়ে গেলি। এবং গাড়ি খাই মুদির করতে ওই সিএমপি যে বালা নিতে আসতাম না, কল যায় সইতো না, সইলে মানতো না, ইবালা সাইরা দিব সাইরা দেখো আমার মা করে দেয় আগলা বালা হলা দেয়। আর আগের নেতারা যে আসলে মনে হয়েছে যে এটা বাবার এসে রেকর্ডের মালিকানা এমপি ওন, যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আছি। আরে মজা মারছুন ফজা ভাই বল, আর আমরা খালি বইটা পাইছি। আমাদের পক্ষ থেকে নিলাম এই মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ থেকে একটা বরাদ্দ দিয়ে গেলাম, এটা আপনারা ভাই নিবা ঠিক আছে। আর মহিলা যারা আছো গো পড়ালেখা করাই অবলা বান্ধে বুঝছো নি? আর আরেকটা কথা কইয়া যাই, তোমরা না কইয়া যাই জামাইয়া যদি শৈল হাত দেয় আমার এখানে যাইবা জেল জেলাই মুজা মাইরে, জামাইয়া যদি মাইর দূর করে আমার আমলে সোনারগাঁ মাধবপুরের কোন মহিলার শৈলে অন্যরা হাত দিত তো দূরের কথা, জামাইয়া হাত দিল আমার দ্বারা যাইবা জেল জেলাই মুজা মাই হলরে খুশি হইও না। এই রাস্তা যা আছে সব যে আমার হইলো হইলো ফরজ, এরপর হইলো কে ওয়াজিব, এরপর হইলো দাঁড়ান, আরে দাঁড়ান, হইলো হইলো ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে কিতা শূন্য, তারপর নব ফরজ কাম হইলো গিয়া
কইলা পানি যদি উঠতে থাকে মানুষেরা খানি দেওয়া এই সময় কিতা পানি নামে গেলে গিয়া রাস্তা ঠিক করা হইল গিয়া শূন্য কিছু থাকতো না আরে